Hello everyone, this is Fahad from BFH Tech. I'm sure আপনারা সবাই ভালো আছেন এবং সেফ আছেন। করোনা ভাইরাসের এই সিচুয়েশনে আপনারা সবাই সেফটি ইনস্ট্রাকশন ফলো করে চলবেন এন্ড আমি এক্সপেক্ট করছি আপনারা অলরেডি সেটা করছেন বিকজ এই করোনা ভাইরাসটা কতটা খারাপ হতে পারে সেটা আমরা অলরেডি ইউরোপ, আমেরিকা এন্ড চায়নাকে দেখে বুঝতেই পারছি। আমাদের বাংলাদেশে এখনো আমরা সবাই অনেক ভালো আছি। তবে যদি আমাদের সবাইকে বেশ ভালো থাকতেই হয় তাহলে আমাদেরকে এখনই করোনা ভাইরাসকে বেশ সিরিয়াসলি দেখতে হবে। সো আশা করছি আপনারা সবাই বাসায় থাকবেন, ঘন ঘন সাবান দিয়ে আপনাদের হাত ধুবেন অথবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন এবং অন্যদেরকেও এনকারেজ করবেন বাসায় থাকতে। সো ভিউয়ার্স, অ্যাজ আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে আমরা কেউ বাসা থেকে বের হতে পারছি না, দ্য হোল কান্ট্রি হ্যাজ বিন লকডাউন। সো আমাদের রিভিউ ইউনিট নিয়েও বেশ অনেক শর্টেজ পড়ে গেছে বলতে গেলে, অন্য যে কোনো প্রোডাক্টের মতনই। তবে শুধু মোবাইলে রিভিউ করতে হবে ট্রেডিশনালি সেটা না, আরও অনেক কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলার আছে। অ্যান্ড আজকে আমি চলে এসেছি আমার একটি টেক আপডেটের রিনিউয়াল প্রোগ্রাম নিয়ে। দ্যাট মিনস আমি আমার টেক আপডেট স্টার্ট করেছিলাম বেশ আগে, এবার সেটাকে ফার্দার কন্টিনিউ করা হয়নি বিকজ অফ ল্যাক অফ টাইম। তবে ভাবছি আজকে আপনাদের সাথে একটি টেক আপডেটের ভিডিও করব বিকজ দুইটি প্রোডাক্ট আছে যেটা নিয়ে আপনার সাথে কথা বলতে আমি বেশ এক্সাইটেড। এবং আমি আমার ইউটিউব চ্যানেলে একটি পোলো ক্রিয়েট করেছিলাম এবং মেজরিটি অলমোস্ট 88 to 90% মানুষ এটাই বলেছে যে আপনারাও এই ভিডিওটি দেখতে চান। সো ভিউয়ার্স, আজকে আমি কথা বলতে যাব আপনাদের সাথে Huawei P40 সিরিজ নিয়ে, যেটা রিসেন্টলি Huawei লঞ্চ করেছে করোনা ভাইরাসের এত প্রবলেমের পরও। আর সুন মার্কেটে আসতে যাচ্ছে Redmi K30 Pro। আশা করছি করোনা ভাইরাসের সিচুয়েশনটা গেলেই এই প্রোডাক্টটা আপনাদের হাতে চলে আসবে। সো বেসিক্যালি আজকে এই দুটি প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলুন আমাদের আজকে টেক আপডেটের ভিডিওটি স্টার্ট করা যাক। আর ভিডিওটি স্টার্ট হতে হতে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সো দ্যাট আমার ফিউচার ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। সো ভিউয়ার্স, ফার্স্টে আমরা কথা বলবো Huawei P40 সিরিজ নিয়ে। Huawei P40 সিরিজে Huawei টোটাল 3টি স্মার্টফোন লঞ্চ করেছে। অ্যান্ড ওয়াই নট, আইফোন অ্যান্ড স্যামসাং তারা সবাই এখন তাদের ফ্ল্যাগশিপ লাইন আপে 3টি করে স্মার্টফোন লঞ্চ করছে। সো Huawei ট্রেন্ডের সাথেই ফলো আপ করছে। সো Huawei P40 সিরিজে টোটাল 3টি স্মার্টফোন থাকছে, যেটার মধ্যে একটি হচ্ছে Huawei P40, Huawei P40 Pro অ্যান্ড আরেকটি হচ্ছে Huawei P40 Pro Plus। দ্যাটস রাইট, Huawei P40 Pro Plus। সো বেসিক্যালি এই 3টি স্মার্টফোনের ডিসপ্লের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে P40তে থাকছে একটি 6.1 ইঞ্চ ডিসপ্লে, P40 Pro অ্যান্ড P40 Pro Plus দুটোতেই থাকছে 6.5 ইঞ্চের ডিসপ্লে। তবে P40 বেসিক ভার্সন যেটা সেটাতে শুধু 60 Hz রিফ্রেশ রেট থাকছে, বাকি দুটোতেই থাকছে 90 Hz রিফ্রেশ রেট। আর 3টি স্মার্টফোনে ইউজ করা হয়েছে OLED ডিসপ্লে সেন্সার। সো এখন কথা বলা যাক প্রসেসর নিয়ে। প্রসেসরের ক্ষেত্রে 3টি স্মার্টফোনই এনাফ পাওয়ারফুল থাকছে। এটাতে Huawei-র নিজস্ব বিল্ড Kirin 9907 nanometer বেসড উপরে একটি চিপসেট ইউজ করা হয়েছে, যেটা কিনা Huawei-র ফ্ল্যাগশিপ প্রসেসর। এই 3টি স্মার্টফোনই 5G সাপোর্ট করবে অ্যান্ড এই 3টিতেই অ্যাজ আ সফটওয়্যার থাকছে EMUI 10.1 অ্যান্ড এটাতে পাচ্ছেন Huawei App Gallery। Huawei App Gallery Huawei রিসেন্টলি লঞ্চ করেছে, জাস্ট লাইক আই গেস 1 মাস হয়েছে। অ্যান্ড Huawei App Gallery থাকাতে আপনারা যেমন আগে গুগল সার্ভিস ছাড়া ফোনটা অনেকটাই অকার্য মনে হতো, এখন অনেকটা সেরকম হবে না। এবং দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ Huawei App Gallery। মাত্র নতুন লঞ্চ হয়েছে, সো বলতে গেলে এখনও একদমই নিউবি এই প্ল্যাটফর্মটা। উইথ টাইম এটা গ্রো করবে অ্যান্ড আই হ্যাভ আ গুড কনফিডেন্ট উইথ Huawei যে তারা এটাকে বেশ ভালো লেভেলে নিয়ে যেতে পারবে। নট অনলি অ্যাপ গ্যালারি, এখানে আপনারা ফার্দার আরও অনেক রকমের সার্ভিস পাবেন লাইক Huawei Cloud Service অ্যান্ড মাচ মোর। অ্যান্ড আপাতত এখানে আপনারা সব ধরনের অ্যাপস পাবেন না, বাট উইথ টাইম নতুন অ্যাপস অ্যাড হতে থাকবে এবং অলমোস্ট মোর অরলেস সব অ্যাপই পেয়ে যাবেন। কিছু ইম্পর্টেন্ট অ্যাপস না পেলে সেটার এপিকে ভার্সন ডাউনলোড করে এই ফোনে ইউজ করতে পারবেন। তাহলে চলুন এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা। তাহলে চলুন এখন ক্যামেরা নিয়ে কথা বলা যাক। নর্মালি যেটা হয়, যে কোনো ফ্ল্যাগশিপ লাইন আপের বেসিক ভার্সনটার ক্যামেরা অলমোস্ট পারফেক্টই থাকে, বাকিগুলিতে কিছু মাইনর আপগ্রেড থাকে। সো বেসিকটাই ওয়ার্থ প্রাইজই হয় ক্যামেরা অ্যান্ড আদার স্পেসিফিকেশানে কম্পেয়ার করলে। যেমন প্রসেসরের ক্ষেত্রে বেসিকটাতেও আপনি বেস্ট প্রসেসরটাই পাচ্ছেন। সো ক্যামেরার ক্ষেত্রে P40তে থাকছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অ্যান্ড একটি 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। P40 Pro-তে থাকছে সেম 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 12 মেগাপিক্সেলের টেলিফোটো 5x অপটিক্যাল জুম আর একটি 40 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এন্ড থাকছে একটি 12 লেন্স ডেপথ সেন্সরের জন্য। P40 Pro Plus এ সেম 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, বাট এখানে কিছু ডিফারেন্স থাকছে। এখানে দুইটা টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, একটি হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স যেটা কিনা 10x পর্যন্ত অপটিক্যাল জুম দিবে, একটি 8 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম অ্যান্ড একটি 40 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। বেসিক্যালি 40 মেগাপিক্সেলের এই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি আমার কাছে একটু স্পেশাল মনে হয়েছে কম্পেয়ার টু আদার ক্যামেরা সেন্সার্স, বিকজ সাধারণত আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সারে যখন মেগাপিক্সেল অনেক কম হয়ে যায় তখন ডিটেলসে বেশ ঘাটতি দেখা যায়। সো আমি আশা করছি 40 মেগাপিক্সেলের এই সেন্সরটি সেটা ভালো কভার করবে। সেলফির ক্ষেত্রে Huawei-র প্রত্যেকটা ফোনেই থাকছে একটি বেশ বড় পাঞ্চল, যে জিনিসটা আমার একদমই পছন্দ না। স্যামসাংয়ের S10 সিরিজও জিনিসটা আমার পছন্দ ছিল না, আই মিন S10 প্লাসে। আমার মনে হয় ফ্রন্টে এতগুলো ক্যামেরা না দিয়ে ফ্রন্টে একটা ক্যামেরা রাখাই ইজ এনাফ, বাট Huawei ফ্রন্টে দুটি ক্যামেরা না রাখলেও একটি 12 সেন্সর রেখেছে বিসাইড অফ আ 32 মেগাপিক্সেল সেন্সর। Huawei P40 Pro and P40 Pro Plus এ এই 12 সেন্সরটি আপনার আই স্ক্যানার হিসেবেও কাজ করবে, সো এটা প্রোটেকশনের ক্ষেত্রে কিছুটা বেটার কাজ করবে। Huawei P40 এর ব্যাটারিতে থাকছে অনলি 3800 mAh এর ব্যাটারি, এটা হচ্ছে বেসিক ভার্সনটায়। সো হ্যাঁ, এটা ইট ডাজ মেক সেন্স যে এখানে একটা 90Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়নি, কেন? বিকজ 3800 mAh এর এই ব্যাটারিটি অ্যাকচুয়ালি 90Hz এর একটি রিফ্রেশ রেটের ক্যাপাসিটি নিতে পারবে না। আর বাকি দুটি সিরিজে থাকছে একটি 4200 mAh ব্যাটারি। আই গেস Huawei P40 Pro and P40 Pro Plus এ আরেকটু বড় ব্যাটারি দেওয়া উচিত ছিল, বিকজ স্যামসাং S সিরিজে এখন প্রত্যেকটিতে ব্যাটারি আরও বেশ ভালো থাকছে, আই মিন আরও বেটার এমএইচ এর ব্যাটারি থাকছে। তবে এই ফোনটাকে আপনি 40 ওয়াট ফাস্ট চার্জার ইউজ করে চার্জ করতে পারবেন অ্যান্ড বেস্ট থিং ইজ এটাতে ওয়্যারলেস চার্জারও 40 ওয়াটের সাপোর্ট করে, যদিও 40 ওয়াটের কোনো চার্জার মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, বাট Huawei খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে তাদের নিজস্ব একটি ওয়্যারলেস চার্জার যেটাতে 40 ওয়াট সাপোর্ট করবে। তাহলে চলুন এখন একটু কুইকলি Redmi K30 Pro এর কিছু লিক্স অ্যান্ড রেন্ডার্স দেখে নিই এবং সেগুলো নিয়ে একটু ডিটেলসে কথা হয়ে যায়। Huawei K30 Pro হচ্ছে K20 Pro এর একটি আপগ্রেডেড ভার্সন অ্যান্ড আমি জানি আপনারা সবাই এটা নিয়ে বেশ এক্সাইটেড, বিকজ এইটায় থাকবে একটি ডিসপ্লে যেটা কিনা 6.6 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, মোস্টলি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে অ্যান্ড 90Hzও থাকবে বলে আমি আশা করছি। আই এম শিওর যেন থাকে, বিকজ এখন 90Hz ছাড়া তো চলেই না। আর প্ল্যাটফর্মে পারফরমেন্সের ক্ষেত্রে থাকবে Snapdragon 865, দ্যাটস ফর শিওর, বিকজ K20 Pro-তে ছিল লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর। জিপিউতে থাকবে Adreno 650 হুইচ ইজ আ গ্রেট জিপিইউ। আর ক্যামেরার ক্ষেত্রে থাকবে হোপফুলি একটি 64 মেগাপিক্সেলের ক্যামেরা, একটি 5 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যান্ড একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো বেসিক্যালি 4টা ক্যামেরা থাকবে, তবে এখানে আমার কাছে 5 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সটা একটু উইক মনে হয়েছে, মিনিমাম 8 মেগাপিক্সেলটা থাকা উচিত ছিল, বাট দ্যাটস অল রাইট। সেলফি ক্যামেরাতে এখানে থাকছে একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট যে জিনিসটা K20 Pro এর ব্যাপারে আমি খুব একটা পজিটিভ ছিলাম না সেটা হচ্ছে একটি মোটরাইজ পপ আপ সেলফি ক্যামেরা, বাট K30 Pro-তেও একটি পপ আপ সেলফি ক্যামেরাই থাকবে যেটা কিনা মোটরাইজড। আই গেস Redmi K20 Pro বেশ মোটামুটি সাকসেসফুল একটি স্মার্টফোন ছিল, সো তারা মোটরাইজ সিস্টেমটা থেকে বের হতে চায়নি। সো লেটস সি Redmi K30 Pro-তে মোটরাইজটা কতটা ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ হয়। অ্যান্ড Redmi K30 Pro-তে বলা হচ্ছে থাকবে একটি 4700 mAh এর ব্যাটারি যেটা কিনা একটি 90Hz এর রিফ্রেশ রেটের পাওয়ারকে ব্যাকআপ দেওয়ার জন্য ইজ মোর দ্যান এনাফ অ্যান্ড হোপফুলি আশা করছি 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার তো থাকাই উচিত এই ফোনটাতে, তো দেখা যাক ফাইনালি কী হয়। সো ভিউয়ার্স, আই হোপ আপনাদের আমার এই টেক আপডেটের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি ফার্দার রেগুলারলি যখনই কোনো এক্সাইটিং কিছু থাকবে আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানাবো অ্যান্ড এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে এনকারেজ করবেন যেন আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি আপনাদের জন্য। করোনা ভাইরাসের এই ব্যাপারটায় এই সময়টায় আপনারা সবাই সেফ থাকবেন, বাসায় থাকবেন এবং আপনাদের হাত সবসময় ক্লিন রাখবেন। আশা করছি দেখা হবে আপনাদের সাথে আবার কোনো এক নতুন স্মার্টফোনের ভিডিও নিয়ে। Till then, take care. This is Fahad from BFH Tech. Stay home.